আমরা আজকে কথা বলবো ক্যাশলেস ইন্ডিয়া কি নিয়ে। তো ক্যাশলেস ইন্ডিয়া কি এবং ক্যাশলেস ইন্ডিয়ার মাধ্যমে দেশের কি কি সুবিধা হবে, আপনার কি সুবিধা হবে, সমস্ত কিছু নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আপনি দেখছেন বিজনেস পে ইউটিউব চ্যানেল। তো বিজনেস পেতে আপনাকে স্বাগতম, এবং আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন, কেননা যে কোনো আপডেট সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে। তো আমরা এইরকম নিত্য নতুন ভিডিও আপনাদের বানাতে থাকবো, তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইবের পাশাপাশি ভিডিও বেল আইকনটিকেও প্রেস করুন, কেননা যে কোনো আপডেট সিধা পৌঁছে যাবে আপনার কাছে। তো আজকে আমরা আছি ক্যাশলেস ইন্ডিয়ার ওয়েবসাইটে। তো এখানে দেখতে পাচ্ছেন cashlessindia.gov.in, এটাও গভর্নমেন্টের একটা সাইট, এবং হচ্ছে এটা গভর্নমেন্টের একটা স্কিম। যেমন হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া বানানোর আমাদের যে প্রক্রিয়া চলছে ভারতবর্ষকে ডিজিটাল ইন্ডিয়া এবং মেক ইন ইন্ডিয়া বানানোর যে কৌশল, তো সেটা আপনি বাস্তবায়িত হবে আমাদের এই ক্যাশলেস ইন্ডিয়ার মাধ্যমে। তো আমাদের হচ্ছে ক্যাশলেস ইন্ডিয়ার মাধ্যমে আমরা আগে বাড়িয়ে নিয়ে যেতে পারবো আমাদের দেশকে, এবং সেটা ডিজিটাল ইন্ডিয়াকে আমরা পরিণত করতে পারবো, এবং মেক ইন ইন্ডিয়াতে আমরা একটা অংশীদার হতে পারবো। তো অবশ্যই আমরা এই ক্যাশলেস ইন্ডিয়া কীভাবে ম্যানেজ হয় তো আমরা দেখবো। তো আপনি এই ওয়েবসাইটে আসবেন এবং নিচে একটু স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন ডিজিটাল পেমেন্ট মেথড। তাহলে এই ডিজিটাল পেমেন্ট মেথডের মাধ্যমে আমরা ক্যাশলেস ইন্ডিয়ার ক্যাশলেস পেমেন্ট আমরা করতে পারি। সেক্ষেত্রে আপনি ব্যাংকিং কার্ড, তো যে কোনো ক্যাশ, যে কোনো জায়গায় আপনি শপিং করার ক্ষেত্রে হোক, আপনি যে কোনো এডুকেশনাল পারপাসে হোক, এক কথায় সমস্ত ক্ষেত্রে যখনই ক্যাশের প্রয়োজন হবে, তো যা আপনি যাই করবেন যেটা ক্যাশের প্রয়োজন হবে, তো ক্যাশের প্রয়োজনগুলো আপনি কীভাবে পেমেন্ট করবেন, ব্যাংকিং কার্ড দিয়ে আপনি পেমেন্ট করবেন। এক কথায় আপনাকে ক্যাশ টু ক্যাশ, আপনাকে হ্যান্ড ক্যাশ আপনাকে দিতে হলো না, সেটা কার্ড টু ক্যাড, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আপনাকে ট্রান্সফার হলো। তো ইউএসডিটি কার্ড, ইউএসডিটি, ইউএসএসডির মাধ্যমে আপনি এই ক্যাশলেস পেমেন্ট আপনি বা ডিজিটাল পেমেন্ট আপনি দিতে পারেন। এইপিএস এর মাধ্যমে আপনি পেমেন্ট দিতে পারেন, যেখানে এইপিএস মানে হচ্ছে আধার এনেবল পেমেন্ট সিস্টেম। ইউপিআই এর মাধ্যমে দিতে পারেন, মোবাইল ওয়ালেটের মাধ্যমে দিতে পারেন, ব্যাঙ্ক প্রিপেড কার্ডের মাধ্যমে দিতে পারেন, পয়েন্ট অফ সেলের মাধ্যমে দিতে পারেন, ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে দিতে পারেন, মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে দিতে পারেন, এবং মাইক্রোএটিএমের মাধ্যমে দিতে পারেন। তো এই ডিজিটাল পেমেন্ট অর্থাৎ ক্যাশলেস পেমেন্ট, ক্যাশলেস ইন্ডিয়াকে এই এতটা প্রসেসে আপনাকে আপনাকে ম্যানেজ করছে, তো যে কোনো মেথডে আপনাকে একটা ইউজ করতে হবে। তো এখানে ব্যাঙ্কিং কার্ড আপনি রুপিয়ে বা ভিসা কার্ড আমরা এখানে দিয়েছে, ব্যাঙ্কিং কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটা ক্যাশলেস ট্রাভেল এবং আদার্স আপনি এখানে ইউজ করতে পারেন। বিভিন্ন এখানে দেখতে পাচ্ছেন হাউ টু গেট ইট, প্রোভাইড KYC, নো ইউর কাস্টমার ইনফরমেশন টু ওপেন এ নিউ অ্যাকাউন্ট। তো আপনাকে এই কার্ড পেতে গেলে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে যে কোনো ব্যাঙ্কে। অ্যাপ্লাই ফর কার্ড উইথ অপশন অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড, তো কোনটা ডেবিট এবং ক্রেডিট কার্ডের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এবং গেট পিন, এবং আপনাকে একটা পিন জেনারেট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি সমস্ত এখানে দেখুন, সার্ভিস অ্যাক্টিভেশন, ভিজিট ATM টু অ্যাক্টিভ প্ল্যান, এবং আপনাকে ATM-এ যেতে হবে, এবং আপনি এখানে ভিজিট করে আপনার পিনটা জেনারেট করতে পারবেন। মে টেক অ্যাবাউট 3 to 7 days, তো 3 to 7 days-এর মধ্যে এটা সমস্ত প্রসেস হয়ে যাবে। এটা আপনি কোথায় কোথায় ইউজ করতে পারবেন, ট্রানজেকশন করতে পারবেন, পয়েন্ট পজিট POS এ, টার্মিনাল এ, অর অনলাইন পেমেন্ট গেটওয়েতে আপনি কাজ করতে পারবেন। এখানে পেমেন্ট কার্ড ফিজিক্যালি অর কার্ড ডিটেলস ফর ইনফরমেশন ট্রানজেকশন, তো আপনি এখানে ফিজিক্যালি আপনি ট্রানজেকশন করতে পারেন, অথবা অনলাইনে আপনি কার্ড দিয়ে ট্রানজেকশন করতে পারেন। প্রোভাইড পিন, প্রোভাইড OTP, এবং এটাকে করতে গেলে আপনাকে পিন দিতে হবে এবং OTP ভেরিফাই হবে, এরপর আপনাকে ওয়েবসাইট বা মার্চেন্ট ওখান থেকে কেটে যাবে। সার্ভিস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট মোড, তো এখানে দেখুন ট্রানজেকশন কস্ট, এখানে কাস্টমারের কোনো ট্রানজেকশন কস্ট এখানে দিয়ে দিয়েছে, নিড টু কাস্টমার ফর মার্চেন্ট ট্রানজেকশন, অ্যানুয়াল ফি অ্যান্ড লিমিট অন ATM ট্রানজেকশন বাই ব্যাঙ্ক ডিরেকশন। তো এখানে হচ্ছে লিমিটে লাগানো আছে ব্যাঙ্কে, সেই ব্যাঙ্কের লিমিটে পার হয়ে গেলে আপনাকে দিতে হবে, প্রিপেড এবং কার্ড হলে কীভাবে দিতে হবে। তো যাই হোক, এখানে আপনার অবশ্যই এই ওয়েবসাইটে এসে আপনি সমস্ত কিছু জেনে নেবেন। তো আমরা পরবর্তীতে আরও আমরা এখানে ই করব, এবং 751টা ব্যাঙ্ক এ বা NPCI-এর মাধ্যমে আপনি এখানে পেমেন্ট হবে। তো
আমরা এটা প্রত্যেকটা আমরা আলাদা আলাদা ভিডিও বানাবো, যে ব্যাংকিং পয়েন্ট আপনি ব্যাংকিং কার্ড দিয়ে কিভাবে ট্রানজেকশন করবেন, USDT কার্ড দিয়ে আপনি কিভাবে ট্রানজেকশন করবেন, সমস্ত প্রসেস এখানে দিয়ে দেওয়া হচ্ছে, 99 হ্যাজ আর সমস্ত কিছু আমরা আলাদা আলাদা ভিডিও বানাবো। তো USDT কার্ড দিয়ে আপনি কিভাবে আপনি পেমেন্ট করবেন, এখানে বলতে আনস্ট্রাকচার সাপ্লিমেন্টারি সার্ভিস ডাটা, যেখানে USSD আমরা বলি। তো আমরা প্রত্যেক তো আমরা এরকম নিত্য নতুন আমরা ভিডিও এখানে বানাতে থাকবো। তো প্রত্যেকটা আলাদা 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 বিষয়কে নিয়ে আমরা এখানে আমরা এখানে আমরা ভিডিও বানাবো। তো সেই ক্ষেত্রে ব্যাংকিং কার্ড, ইউএসএস, ইউএসডিটি, ইউএসএসডি, এপিএস, এপিএস, ইউপিআই, মোবাইল ওয়ালেট, ব্যাংক প্রিপেড কার্ড, পয়েন্ট অফ সেল, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং মাইক্রো এটিএমকে নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও বানাবো। তো একটা ভিডিওর মধ্যে আপনি কিছু বুঝতে পারবেন না, তার জন্য আমরা আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে সমস্ত প্রসেস আমরা এখানে দেখাবো। তো আমাদের প্লে লিস্টে আমরা একটা নতুন আমরা প্লে লিস্ট বানিয়ে দেবো ক্যাশলেস ইন্ডিয়া কেনে। তো এরকম এই 10টা ভিডিওর মাধ্যমে আপনি সমস্ত কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং এবং হচ্ছে ক্যাশলেস ইন্ডিয়া কী এবং কীভাবে ইউজ করবেন সমস্ত প্রসেস আমরা একটা ভিডিওতে দেখাতে পারছি না, বা দেখালে আপনি বুঝতে পারবেন না বা ভিডিও লম্বা হয়ে যাবে, কেউ দেখবে না। তার জন্য অবশ্যই আমরা এখানে আমরা 10টা ভিডিও ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে সমস্ত প্রসেস আমরা এখানে দেখাবো। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটিকে প্রেস করুন, কেননা এরকম আমরা নিত্য নতুন ভিডিও পাবলিশ করবো আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিওতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। থ্যাংক ইউ।